ঘোষার ডাঙ্গায় বিভিন্ন দাবি নিয়ে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন দিলেন ব্লক আশাকর্মীরা। বিভিন্ন দফা দাবি নিয়ে মাথাভাঙা 2 নং ব্লকের খোকসারডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে BMOH এর নিকট স্মারকলিপি দিল ব্লকের আশাকর্মীরা। জানা যায়, মঙ্গলবার দুপুর 2 নাগাদ খোকসারডাঙ্গা শিব মন্দির থেকে জমায়েত হয়ে মিছিল করে তারা মাথাভাঙা 2 নং ব্লকের খোকসারডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডেপুটেশন জমা করেন। এদিনই ডেপুটেশনে ব্লকের শতাধিক আশাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের দাবিগুলি হলো, ভ্যাকসিন নিয়ে অপপ্রচার বন্ধ করা, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন সরবরাহ, বকেয়া 2 মাসের করোনা পরিস্থিতিতে তাদের কাজের পারিশ্রমিক, আশাকর্মীদের ওপর হয়রানির প্রতিবাদ, তাদের মাসিক 21,000 টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে এদিন তারা ডেপুটেশন দেয় বলে জানা যায়। কর্মীদের মধ্যে গোলাপী বর্মন জানান, আজকে তাদের 4 দফা দাবি নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে। আপনারা যে মাথাভাঙা 2 নং ব্লকের ঘোষাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশন দিলেন কি জন্য? আমরা বর্তমানে একটা আমাদের সিচুয়েশন খুব পরিস্থিতি খারাপ। এই যে ভ্যাকসিন নিয়ে আমরা যখন বেনিফিশিয়ারি খোকসারডাঙ্গা হসপিটালে যখন আসে বেনিফিশিয়ারিদের ভ্যাকসিন চাইতে, বলে কি আশার সাথে যোগাযোগ করো। আবার যখন বিডিও অফিসে যাচ্ছে তখনও বলছে আশার সাথে যোগাযোগ করো। তারপরে সাবসেন্টারে যখন যাচ্ছে NMDD-রে বলছে আশার সাথে যোগাযোগ করো। আর এখন পাবলিকের মনে একটা ভ্রান্ত ধারণা যে আশা দিদি বোনের কাছে ভ্যাকসিন আছে, সের জন্য প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে অত্যাচার। প্রত্যেকটা আশা দিদির বাড়িতে 50-60 জন করে লোক এই যায় এই আসে, হ্যাঁ আপনাদের কথা বলছে, আপনাদের কাছে ভ্যাকসিন আছে। এই পরিস্থিতিতে আমরা একদম প্রতিটা আশা এবং মানসিক এবং পারিবারিক প্রচণ্ড চাপে আছি। সেজন্যই আমরা এক এক করে বলে BMOH-কে আমাদের সমস্যার সমাধান হবে না আর ওনারও সময় থাকবে না। সেজন্যই আমরা চাই যে আমাদের স্মারকলিপির মধ্য দিয়ে আমরা আমাদের BMOH স্যারকে জানাবো আমাদের অসুবিধা, যে আমরা যে সম্মুখীন হচ্ছি সেটার কথা। তা আমাদের BMOH স্যারকে আমরা জানালাম, উনি বলল যে আপনাদের আমি দাবি মেনে নিলাম, সেটা উদ্যতন কর্তৃপক্ষের কাছে উনি জানাবে। মূলত আজকে কোথা থেকে কোথা পর্যন্ত আপনারা মিছিল করে এসেছেন এবং কোথায়? আমরা শনি ঘোষাডাঙ্গা শিব মন্দিরে জমায়েত হয়েছি, সেখান থেকে আমাদের হসপিটাল পর্যন্ত, ঘোষাডাঙ্গা হসপিটাল পর্যন্ত এসেছি। BMOH-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়ে গেছে। এখন আমরা মিছিল দিয়ে রেলগেট দিয়ে তারপরে হাইরোড চৌপতি দিয়ে যে জায়গায় আমাদের জমায়েত ছিল ঘোষাডাঙ্গা শিব মন্দির, সেই জায়গায় আমরা আমাদের ডেপুটেশনের যে একটা মূল উদ্দেশ্য ছিল সেটা আমরা জানাচ্ছি, সেখান থেকেই আমাদের যে মূল পয়েন্ট থেকেই আমরা শেষ করব। আপনাদের দাবি কি কি ছিল? কি কি ছিল আমাদের 4 দফা দাবি ছিল, যেমন আমাদের সমকাজের সমমজুরি, ফার্মেট কোটা বাতিল, মূল ছিল হচ্ছে করোনা অতিমারী থেকে আমরা যেমন কাজ করে আসছি, আগেও আমরা করোনা কাজ করতাম, কিন্তু ওই সময়টা আমরা এই সিচুয়েশনে পড়ি নাই। কিন্তু করোনা ভ্যাকসিন চলাকালীন আমার আশাদের জীবন একদম দুর্বিষহ হয়ে উঠছে, সের জন্যই আমরা BMOH স্যারকে এই পয়েন্টটা জানালাম। তারপরে আমাদের যখন তখন যা খুশি কাজ করানো হয়, সরকারি কোনো অর্ডার থাকে না। তারপরে আমাদের একটা মূল বিষয় হচ্ছে, আমরা যদি অসুস্থ হই তারপরে আমাদের ছুটি থাকে না। অন্য অন্য কর্মীরা যদি অসুস্থ হয় তাদের জন্য ছুটি আছে, আমার ছেলে অসুস্থ হোক আর আমি নিজে অসুস্থ হই আমাদের কিন্তু কোনো ছুটি নেই। সেটা আমরা উদ্যোধন কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ অনুরোধ। আমরাও তো মানুষ, স্বাস্থ্যকর্মীর কাজ হলেও আমরাও মানুষ, আমাদেরও ছুটির দরকার আছে, সেটা যেন মঞ্জুর করা হয়। হ্যাঁ, হসপিটালে যেমন প্রসূতি ডেলিভারি মাকে আমরা নিয়ে গেলাম অ্যাডমিশন করানোর জন্য, সে জায়গায় দেখা গেলো আমার রাত্রি হয়ে গেলো, আমি বাড়ি ফিরতে পারছি না, সে জায়গায় যে আমরা থাকবো আমাদের কোনো থাকার ঘর নাই। সের জন্য আমরা উদ্যোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করছি যে অবিলম্বে একটা আশা ভবন তৈরি করা হোক, যাতে আশারা নিজের নিরাপত্তা নিয়ে থাকতে পারে। BMOH ডক্টর সুভাষচন্দ্র গায়েন জানিয়েছেন, আশাকর্মীরা বিভিন্ন দফার দাবি নিয়ে তার নিকট স্মারকলিপি জমা দিয়েছেন। তিনি বিষয়টি CMOH-কে জানাবেন। আমি কিছু বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি ওদের ডিমান্ড, ওদের যে মনে হয়েছে যে এই ডিমান্ড ওরা চাইছে, আমি নিলাম, নিয়ে আমি CMOH-কে জানিয়ে দেবো। আচ্ছা, কথা হয়েছে তাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।